ওয়াটার কালারটা যারা মন থেকে শিখতে চাও আমি তাদের জন্য ভিডিও বানাই এটা একটা নতুন ভিডিও সবাই দেখো ওয়াটার কালার একদম গোড়া থেকে যদি কেউ শিখতে চাও আমি পাতাটাকে ভিজিয়ে নিচ্ছি সিম্পল সহজ পদ্ধতিতে ওয়াটার কালারটা শুরু করতে হবে যারা প্রফেশনাল ওয়াটার কালার আর্টিস্ট তাদের জন্য এই ভিডিও নয় তারা নিজেদের ঘরানা নিজেদের স্টাইল তৈরি করেছে যারা নতুন করে শিখছে যারা প্রথম শুরুটা করছে যারা মন থেকে চায় আমি বড়ো ওয়াটার কালার আর্টিস্ট হব তাদের জন্য আমার ভিডিও প্রাইমারি কিছু কালার দিয়ে খুব সীমিত সংখ্যক এলিমেন্টকে অ্যাড করে একটা ভিডিও বানানো একদম সহজ দেখো ভেজা সারফেসে আমি কোভাল ব্লু চাপিয়ে দিলাম তোমাদের সব সময় একটা কথা মনে রাখতে হবে যে ওয়াটার কালার যখন করবো তখন নিজেকে কন্ট্রোল করব। নব্বই শতাংশ ছেলেমেয়েরা এবং প্রফেশনাল যারা হতে চায় যারা স্বপ্ন দেখে তাদের প্রবলেমটা একটাই হয় এরা কন্ট্রোল করতে পারে না এরা ওভার ওয়ার্ক করে ফেলে আমি আকাশে এটুকু ব্লু দিয়ে ছেড়ে দিলাম মানে কি করে এর মধ্যে আয় তুলি চালাই ওর মধ্যে আয় একটু তুলি চালাই ওখানে আর ঠিক করবো এই করতে গিয়ে ওয়াটা কালারটা তো হয় না ও তাদের কনফিডেন্ট তা নষ্ট হয়ে যায় আমার সব সময় একটাই মানে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে যদি শিখতে চাও শেখাতে যারা চায় তাদের জন্য নয় যারা আগে নিজে শিখতে চায় শেখানোর জন্য যদি তুমি শিখতে চাও তো তুমি কোনোদিনই শিখতে পারবে না তোমাকে সব ছেলে শুধু নিজের শেখার জন্য শিখতে হবে আমি দুদিন দিন ওয়াটার কালার ক্লাস করবো তিন দিনের দিন আমি আঁকার স্কুল করব চার দিনের দিন আমার প্রচুর স্টুডেন্ট হবে আমার ভিডিওগুলো তাদের জন্য নয় আমার ভিডিওগুলো তাদের জন্য সত্যি মন থেকে ছবি আঁকানো শিখতে চাই ওয়াটার কালারটাকে রপ্ত করতে চায়। তারপরে তুমি যখন নিজের স্টাইল করবে নিজে যখন সমস্ত কিছু শিখে যাবে হাজার স্টুক লক্ষ স্টুডেন্টকে শেখাও কোনো অসুবিধা নেই কিন্তু এই সহজ সরল ভিডিওগুলো তোমাদেরকে একটা এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গিয়ে তোমরা ওয়াটার কালার সম্বন্ধে অনেকটাই সাবলীল হয়ে যাবে আমি আমি গ্রিন আর অলিভ গ্রিনটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি এখন এখানে লেমন ইয়ালো ইউজ করছি একদম সিম্পিল একটা ফ্ল্যাট ব্রাশ একটাই ব্রাশ আমি ইউজ করছি দেখো এখানে কোনো দুটো দশটা ব্রাশ ইউজ করি না আমি ছোটোবেলায় দেখতাম আঁকা প্রতিযোগিতায় সবাই আঁকতে আসতে দশটা ব্রাশ নিয়ে আমি তো জীবনে কোনো দিন আঁকা প্রতিযোগিতা যেতে পারিনি কারণ আমি একবার গিয়েছিলাম সেটা হচ্ছে সব সব কিছু তাড়া দিয়েছিল আমার কাছে কোনো সরঞ্জাম ছিল না ছোটোবেলায় তো দেখতাম যে অনেক ব্রাশ অনেক রঙ অনেক তুলি নিয়ে তো দুটো বা তিনটে ম্যাক্সিমাম ব্রাশ লাগে একটা ওয়াটার কালার পেন্টিং করতে দু থেকে তিনটে ব্যাস সিট আর প্রত্যেক এখানে একটা সুন্দর ডার্ক গ্রিন স্ট্রোক দিলাম তাতে করে একটা সানলাইট ক্রিয়েট হলো আবার একটা ডার্ক শেডও ক্রিয়েট হলো গাছের স্যারোটার জন্য আমি অলরেডি একটা দাগ দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর একটা প্লেন ক্লিয়ার ওয়াশ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমার তোমাদের কাছে একটাই অনুরোধ যে প্রথম দিকেই আমরা বা অমুক আর্টিস্ট বড়ো কাজ করেছে দেখে তা তুমিও বড় কাজ করতে গেলে আমি বলছি তোমাদের প্রচণ্ড প্রবলেম হবে প্রচণ্ড প্রবলেম হবে কোনো দিন তো ওয়াটার কালার শিখতেই পারবে না উপরন্ত ওয়াটার কালার সে শেখার ইচ্ছা সেটাও নষ্ট হয়ে যাবে কারণ হবে না ওই সমস্ত আরবান স্কেচ বা বড় বড় ভিলেজ লাইফ করার জন্য পার্সপেকটিভ অ্যারিয়াল পার্সপেক্টিভ সমস্ত কিছু জেনে কালার পার্সপেকটিভ থিওরি জেনে তারপর করতে হবে তাই আমি স্বপ্নটা দেখেছি যেটা হচ্ছে যে ধীরে 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 আমি তোমাদেরগুলো শেখাবো একটা একটা একটু একটা তার জন্য এক দু বছর দু বছরের একটা কোর্স ধরে নাও আমার প্রোফাইলে দু বছর থাকো তোমরা আস্তে আস্তে শিখে যাবে কিন্তু একদিনে হবে না আমি একদম সত্যি কথাটা বললাম আমি ওই মিথ্যে প্রতিশ্রুতি আমি তিন মাসে ওয়াটার কালার শিখিয়ে দেবো চার মাসে অয়েল শিখিয়ে দেবো এই মিথ্যে কথা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে আমি পারবো না কারণ আমি বাস্তবটা জানি যে কতটা সময় লাগতে পারে একটা ওয়াটার কালার আর্টিস্ট হতে গেলে একটা প্রফেশনাল আর্টিস্ট হতে গেলে তো সারা জীবন লাগে বাট মোটামুটি একটু ওয়াটা কালারটা ভালো করে করতে গেলে তোমার দুটি থেকে তিনটি বছর তোমাকে সময় দিতে হবে রেগুলার কাজ করে এখানে দেখো আমি কি সুন্দর গাছে একটা পাতলা একটা টোন দিলাম আমি একটা অরেঞ্জ কালার ইউজ করছি যাতে করে ঘরটা একটু ব্রাইট লাগে আমি প্রথমে বলেছি যে আমি রকম প্রফেশনাল যে ব্যাপারটা মানে একদম হিজ মানে খুব হাই ডিটেল এলিমেন্টস আমি অ্যাড করছি না আমি এখানে তোমাদের শেখানোর জন্য কাজটা করতেছি এখানে আমার আমার জ্ঞান ফলানোর আমার কায়দা দেখানোর জায়গাটা নয় আমার কায়দা আমার কতটা নলেজ সেটা আমার পেন্টিংগুলোয় আমি দেখাই কিন্তু এখানে যে তুমি শেখাতে এসেছি আমি তোমাদের জন্য কাজ করতে এসেছি আমার নিজের কাজের থেকেও এটা ইম্পর্টেন্স তোমরা শিখতে পারছো কি না এই বাইরে যদি আমি শুধু হিজিবিজি করে যেরকম আমি কাজ করি যেটা আমি স্ট্রোকে ইমপ্রেশনে কাজ করি তোমরা শিখতে পারবে না সেটা শেখার জন্য অন্তত মিনিমাম দুটো বছর আমার সঙ্গে থাকতে হবে যদি থাকতে পারো যদি কেউ বিশ্বাস রাখতে পারো যে এই জায়গাতে সে আঁকা শেখা যায় তাহলে পরে থাকো আর যদি মনে হয় না ইউটিউবে অনেক চ্যানেল আছে অনেক জায়গা আছে যেখানে গেলে আঁকা শেখা যায় খুব সহজে সেখানেও যেতে পারো আমার কাউকে আটকানোর অধিকার নেই শুধু হ্যাঁ আমার সঙ্গে যারা আছে তাদের এটুকু বলার অধিকার আমার আছে যে ধৈর্য ধরো ধীরে 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 তোমরা শিখে যাবে নিশ্চয়ই শিখবে আমি হানড্রেড পারসেন্ট শিওর শিখবে এটুকুই আমার বিশ্বাস এখানে দেখো আমি ফেন্সগুলোতে অল্প অল্প কালার দিয়ে ছেড়ে দিচ্ছি আর একটাই ব্রাশ আমি ইউজ করছি এটা ইন্ডিয়ান ফ্ল্যাট একদম একদম বেশি একটা ব্রাশ বাট খুবই লাভদায়ক একটা ব্রাশ এখানে একটু ডার্ক গ্রিন ডার্ক ব্রাউন দিলাম অল্প স্যাডোর জন্য কোথাও ওভার ওয়ার্ক করবো না আমি ওয়াটার কালারটা দেখতে ওয়াটার কালারের মতন হওয়া উচিত আমার এটা বিশ্বাস আমার এটা মনে হয় সবসময় তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা শেয়ার করো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবে এই ভিডিওগুলো আমি জানি আমি 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 একদম ক্লাসিক্যাল এলিমেন্টস নিয়ে কাজ করছি তো আমার জন্য এটা কতটা ডিফিকাল্ট মানুষের কাছে পৌঁছানো আমি যদি আজকে অনেক ফু মানে খাওয়া দাওয়া লাফালাফি নাচ গান কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতাম হয়তো অনেক তাড়াতাড়ি ভাইরাল হতাম ফেমাস হতাম বাট আমি তো ওগুলো পারি না আমি ছবি আঁকতে পারি তাই আমি আমার এই এলিমেন্টটাকেই আমার এই কন্টেন্টটাকেই বেছে নিয়েছি মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক মানুষ ওয়াটার কালার করতে চায় বাট পারে না প্রবলেম ক্রিয়েট হয় তাই আমি ভেবেছি যে এমন ভাবে আমি ওয়াটার কাটা শেখাবো যাতে করে মানুষ সত্যি সত্যি ওয়াটার কার্ডে ভালোবাসে এবং ও একদম প্রথম শুরু থেকে ওয়াটার কাটা করতে পারে এখানে আমি লাইট একটা ট্রান্সপারেন্ট শ্যাডো দিলাম দুই সাইডে দিলাম একটা হচ্ছে ব্যাক সাইডের রুফের যে স্যাডোটা পড়েছে ওয়ালে সেটা আর একটা হচ্ছে অপোজিট সাইডের ওয়ালে যেটাতে ডোর রয়েছে সেখানে একটা লাইট টোন দিয়ে দিলাম অরেঞ্জে একটু ষাটো ওপরে গাছ বলা যায় আছে তার একটু দুটো একটা এলিমেন্টসের দুটো একটা টুকরো টাকড়া আমি এখানে ইউজ করলাম জাস্ট বিক্ষিপ্তভাবে এবং তার সঙ্গে আমি এই যে ডোর উইন্ডোগুলো এবার একটু ডিটেল করে দেবো আমি তোমার দেখতে পাচ্ছ আমি একটাই ব্রাশ কিন্তু আমি ইউজ করছি দুটো তিনটে ব্রাশ আমি ইউজ করছি না কারণ এই একটা ব্রাশ দিয়ে আমার হয়ে যাচ্ছে কারণ ব্রাশকে ইউজ করাটাও আমি শেখাবো আস্তে আস্তে যে ব্রাশকে কীভাবে ইউজ করতে হয় এখানে একটা উইন্ডো একটা ডোর তুমি যত ধরে ধরে কাজ করবে তত তোমার পেন্টিং বাচ্চাদের মতন বেসিক একদম অ্যাক্রেলিক হয়ে যাবে তাই জন্য তুমি চেষ্টা করো ব্রাশটাকে ইউজ করবার ব্রাশের স্ট্রোকটাকে একটু ইউজ করবার দেখো এখানে আমি কীভাবে ছোটো ছোটো এলিমেন্টসগুলো অ্যাড করছি তোমার ভিডিওটা শেয়ার করো সকলে আমার প্রোফাইলটা সঙ্গে থেকো একটা ভালো রিচের জায়গায় নিয়ে যাও যাতে করে আমার এনার্জিটা বাড়ে তোমাদেরকে দেখানোর প্রতি যদি তোমরা আমাকে সে সাপোর্ট করো তবেই আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো নাহলে পারে যখন দেখি হাজার হাজার অশ্লীল ভিডিও লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে যায় আমরা যারা রিয়াল কন্টেন্ট ক্রিয়েট করি তাদের ভিডিওতে ভিউ আসার তখন একটা ফার্স্টেশনের জায়গা একটা দুঃখের জায়গা থাকে ফার্স্টেশান বলবো না একটা খারাপ লাগার জায়গা আমি কি করছি কাদের শেখাচ্ছি এটুকু আশা করতেই পারি পুরো ভিডিওটা দেখো কেটে কেটে দেখলে দেখার থেকে প্লিজ আমার ভিডিও দেখো না আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলো কেটে দেখো না কারণ আমি শেখাতে এসেছি আমি এখানে বিরিয়ানি বানাতে আসিনি ভিডিও শেখা দেখে শেখার অনেক কিছু আছে পুরো ভিডিও দেখো কিছু বার্ডস আমি জাস্ট অ্যাড করে দিলাম খুব ডার্ক করবে না বার্ডগুলোকে জাস্ট জাস্ট দেখতে পাবো থ্যাংক ইউ সো মাচ পেজের সঙ্গে থেকো অনেক ভালো থাকো তোমরা